আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মোটর ভেহিকলস বিডি চ্যানেলের আরও একটি ফ্রেশ রিভিউতে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো বরাবরের মতো চলে আসছি মিরপুরে মা এন্টারপ্রাইজে। এখানে তাদের দুই তিনটা গাড়ির কালেকশন আছে এবং একটা হান্ড্রেড ওয়েগনের মধ্যে দেখাবো, একটা বাজারও আছে সেটাও দেখাবো। তো চলুন আজকের ভিডিওটি কথা না বাড়িয়ে আজকের রিভিউটি শুরু করা যায়। তো গাইজ, আজকের রিভিউর ফার্স্টেই আমরা একটা এক্সিও এক্স গ্রেডের গাড়ি দেখবো। এটা 2011 মডেল, 16 রেজিস্ট্রেশন, ঢাকা মেট্রো গো 26 সিরিয়াল। তো প্রথমে হচ্ছে গাড়ির ফ্রন্টটা আমি যদি দেখাই, এটাতে আপনারা স্টিল বাম্পার ইনস্টল পেয়ে যাচ্ছেন এবং গাড়ির সাথে কিন্তু হেডল্যাম্পগুলো আছে এবং গ্রিলটাও ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন। এই পাশের হেডল্যাম্পটা দেখছেন, নিচে কিন্তু ফগ লাইটও আছে। তো গাইস, এটা হচ্ছে হোয়াইট কালারের একটা গাড়ি দেখতে পাচ্ছেন। তো আমি যদি ফ্রন্ট গ্লাসটা দেখাই, এটা কিন্তু একদম অরিজিনাল পেয়ে যাবেন। এখানে টয়োটার লোগো করা আছে এবং ওই পাশে একটা স্টিকারও দেখতে পাচ্ছেন। তো আমি যদি আপনাদেরকে সাইড প্রোফাইলটা দেখাই, তো এটা হচ্ছে এই গাড়িটার সাইড প্রোফাইলটা। টায়ার এবং রিংয়ের টায়ারের কন্ডিশন কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে গাড়ির সাইড প্রোফাইলটা এবং এখানে রেনশেডও দেওয়া আছে। তো আমি যদি গাড়ির রেয়ারটা আপনাদেরকে একটু দেখাই, পিছনেও স্টিল বাম্পার ইনস্টল পেয়ে যাবেন এবং টেল ল্যাম্পগুলো দেখতে পাচ্ছেন ফ্রেশ আছে এবং পেছনের গ্লাসটা চেঞ্জ করা হয়েছে। ভিউয়ার্স, পেছনের গ্লাসটা চেঞ্জ করা হয়েছে বাট সামনের গ্লাসটা অরিজিনাল পেয়ে যাবেন। তো আমি যদি গাড়ির ইন্টেরিয়ারটা আপনাদেরকে একটু দেখাই, ড্যাশবোর্ডটা হচ্ছে আপনার গ্রে এবং হচ্ছে মানে একটু ব্ল্যাকিশ কালারের। এখানে দেখতে পাচ্ছেন এসির কন্ট্রোলার, ট্রান্সমিশন লিভার, এখানে মাল্টিমিডিয়া প্লেয়ার আছে। ড্যাশবোর্ডের সাথে ম্যাচ রেখে ডোর প্যাডটাও সেম কালারেরই, সিট কভার লাগানো আছে গ্রে কালারের। কি স্টার্ট গাড়ি, এখানে দেখতে পাচ্ছেন ডোর উইন্ডো লক আনলকের যে সুইচেসগুলো। তো আমি যদি প্যাসেঞ্জারের দিকটা দেখাই, এখানে দেখতে পাচ্ছেন তিনজন অনায়াসে বসে ট্রাভেল করতে পারবেন এবং লেগ স্পেসও বেশ ভালো পাচ্ছেন। এখান থেকে আমি একটা স্টিয়ারিংয়ের ভিউ নিয়ে নিচ্ছি। সিলিংয়ের কন্ডিশনটা বেশ ভালো। এই পাশে ডোর প্যাডটা দেখাচ্ছি। তো ভিউয়ার্স, লেটস চেক আউট দ্য ইঞ্জিন। তো এটাতে আপনারা পেয়ে যাচ্ছেন ভিভিটি এর 1500 সিসি হচ্ছে ইঞ্জিনের ডিসপ্লেসমেন্ট। এটি কিন্তু সিএনজি ও তেলে চালিত গাড়ি, ভলভো ব্র্যান্ডের ব্যাটারি ইনস্টল আছে। এসি অবভিয়াসলি কমপ্লিট অবস্থায় পেয়ে যাবেন। ইঞ্জিনের দিকটা দেখছেন একদমই ফ্রেশ আছে। তো ইঞ্জিন হুড বা বনারটা দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, প্রাইস নিয়ে কথা বলবো। এটা 11 মডেল, 16 রেজিস্ট্রেশন, এক্সিও এক্স গ্রেডের গাড়ি। আমি ইন্টেরিয়ার এক্সটেরিয়ার যতটুকু পারলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এটা পেপার সাপোর্টেড অবস্থায় পেয়ে যাবেন, একদমই ফ্রেশ অবস্থায় আছে, জাস্ট নেবেন আর চালাবেন। আর এটার আস্কিং প্রাইস হচ্ছে 13,70,000। এটা সামান্য কিছু নেগোসিয়েটের অপশন আছে, এটা আপনারা সামনাসামনি আসেন দেখেন, গাড়ি পছন্দ হলে দেন দামালামি করার সুযোগ পাবেন। তো গাইজ, এখন হচ্ছে আমরা একটা এফ প্রিমিয় গাড়ি দেখছি। এটা 2004 মডেল, 8 রেজিস্ট্রেশন, সিলভার কালারের গাড়িটা। এটার ফ্রন্টটা আমি আগে দেখাই, ঢাকা মেট্রো গো 21 সিরিয়ালের গাড়ি। সো হেডল্যাম্পগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন গাড়ির সাথেরই। সামনের গ্রিলটাও ফ্রেশ অবস্থায় পাচ্ছেন। সামনে কিন্তু একটা স্টিল বাম্পার ইনস্টল আছে। এই পাশের হেডল্যাম্পটা দেখাচ্ছি, নিচে ফগ লাইট, এটা ফগ লাইট আছে আর কি। তো আমি যদি আপনাদেরকে গাড়ির সাইড প্রোফাইলটা দেখাই, এখানে দেখতে পাচ্ছেন গাড়ির সাইড প্রোফাইলটা। প্রথমে টায়ার এবং রিং দেখাবো, অ্যালয় রিং, এবং টায়ারের কন্ডিশনটা মোটামুটি ভালো আছে, ফুল বডি ফ্রেশ আছে। এটা রং করা হয়েছে, ডোর হ্যান্ডেলগুলো নিকেল কালারের। এখানে রেনশেড আছে দেখতে পাচ্ছেন। তো আমি যদি গাড়ির রিয়ারটা আপনাদেরকে একটু দেখাই, এটা হচ্ছে গাড়ির রিয়ার। পেছনে একটা স্টিল বাম্পার ইনস্টল আছে, ব্যাক ক্যামেরা আছে, টেল ল্যাম্পগুলো দেখতে পাচ্ছেন এবং পেছনের গ্লাসটার কথা যদি বলি, পেছনের গ্লাসটা চেঞ্জ করা হয়েছে ভিউয়ার্স। পেছনের গ্লাসে ওয়াইপার আছে। তো ইন্টেরিয়ারটা চেক করি। সো আমরা চলে আসছি ইন্টেরিয়ারে। এখানে ব্ল্যাক এবং উডেন করা আছে, একটু দেখা যাচ্ছে। ব্ল্যাক ড্যাশবোর্ড, মাল্টিমিডিয়া প্লেয়ার, ট্রান্সমিশন অটো, অ্যান্ড দেয়ার আর লটস অফ স্টোরেজ হেয়ার। অ্যান্ড ইউ অলরেডি নো ইন এলিয়েন অ্যান্ড এফ প্রিমিয় কার দেয়ার আর হিউজ স্পেস অ্যান্ড ইউ ক্যান গো ফর লং ড্রাইভ। এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড মিটার, এটা কিন্তু অপটিক্যাল মিটার, পরে লাগানো হয়েছে। এসির সুইচেসগুলো, এখানে সিট কভারগুলো হচ্ছে আপনার অফ হোয়াইট কালারের এবং এখানে ড্রাইভিং সিটের এখানে একটা দেখতে পাচ্ছেন উডেন ইয়া করা আছে। এখানে ডোর উইন্ডো লক আনলকের কন্ট্রোলার। তো আমি যদি আপনাদেরকে প্যাসেঞ্জার সিটের লুকটা একটু দেখাই, তো এখানে কিন্তু প্রিমিয় এলিয়েন গাড়িগুলোতে প্রচুর স্পেস থাকে দেখতে পাচ্ছেন, যেমন লেগ স্পেস পাচ্ছেন কমফোর্টলি বসে ট্রাভেল করতে পারবেন। এপাশে ডোর প্যাডটা দেখাচ্ছি,
এবং পেছনে দুটো কুশন আছে এবং একটা টিস্যু বক্সও আছে ফর ডেকোরেশন। সিলিং এর কন্ডিশনটা বেশ ভালো এবং এখানে দুটো মনিটর দেখা যাচ্ছে, বাট আই ডোন্ট নো দ্যাট ইটস ওয়ার্কিং অর নট। এখান থেকে আমি যদি একটা ফ্রন্ট ভিউ আপনাদেরকে দেখাই ড্রাইভিং স্টিয়ারিং এর, তো এটা মোটামুটি ইন্টেরিয়রটা আমি আপনাদেরকে দেখালাম। তো গাইজ, এটার ইঞ্জিন হচ্ছে বরাবরের মতো ভিভিডিএ ইঞ্জিন, 1500 সিসি ডিসপ্লেসমেন্ট, সিএনজি ও তেলে চালিত, গ্লোবাল ব্র্যান্ডের ব্যাটারি ইনস্টলড আছে, এসি ওয়ার্কিং অবস্থায় পাবেন। এখানে দেখতে পাচ্ছেন ইঞ্জিনের দিকটা আমি একটু দেখাচ্ছি। তো ইঞ্জিন হুড বা বনার যেটা আছে এটাতে দেখতে পাচ্ছেন হিট সিং প্যাড আছে, যাতে ইঞ্জিনের তাপটা সরাসরি অ্যাবজর্ব করতে পারে। সো গাইজ, প্রাইস নিয়ে কথা বলবো। চারের মডেল, আটের রেজিস্ট্রেশন, এটা হচ্ছে পেপার সাবস্টিটিউট পেয়ে যাবেন, এসি ওয়ার্কিং অবস্থায় আছে এবং একদমই টিপটপ কন্ডিশনে আছে, গাড়িটা নিউলি পেইন্ট করা হয়েছে। এটার আস্কিং প্রাইস হচ্ছে 12,40,000 টাকা। এরপরও আপনারা সামনাসামনি যখন আসবেন তখন সামান্য কিছু নেগোসিয়েটের অপশন আছে, আপনারা এক্সপার্ট নিয়ে আসে গাড়িটি দেখেন আগে, দেন হচ্ছে আপনারা এটা প্রাইস নিয়ে কথা বলার সুযোগ পাবেন। তো ভিউয়ার্স, এখন হচ্ছে আমরা একটা মিৎসুবিশি বাজারো গাড়ি দেখছি। এটা সাতের মডেল, আটের রেজিস্ট্রেশন, রেড, এটা কি রেড না রেড ওয়াইন কালার? লোগোটাও আছে। এটা হচ্ছে ঢাকা মেট্রো ঘ 11 সিরিয়াল। তো আমি হচ্ছে আপনাদেরকে যদি সাইড প্রোফাইলটা দেখাই গাড়ির, এখানে দেখতে পাচ্ছেন টায়ার এবং রিংটা বেশ ফ্রেশ আছে, টায়ার কিন্তু ডানলপ ব্র্যান্ডের। তো এখানে দেখতে পাচ্ছেন ফুল বডিতে কোনো ডেন বা স্ক্র্যাচ নেই, এখানে রেনশেডও পেয়ে যাচ্ছেন। তো আমি গাড়ির রিয়ারটা কতটুকু দেখাতে পারবো বলতে পারছি না, বাট আমি চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছেন পিছনে একটা স্পেটার, যেটা বাজারো গাড়িগুলোতে থাকে সেটা এখানে পেয়ে যাবেন। তো আমি যদি ইন্টেরিয়ার লুকটা একটু দেখাই আপনাদেরকে, এটাতে ড্যাশবোর্ড হচ্ছে গ্রে কালারের, এটা কিন্তু ট্রান্সমিশন ম্যানুয়াল এবং ফোর হুইল ড্রাইভ, এটা যে কোনো রাস্তায় চলার জন্য একদম প্রস্তুত আছে। এসির কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এবং এখানে ট্রান্সমিশন লিভার প্লাস হচ্ছে ফোর হুইলের যে লিভারটা থাকে। এখানে ডোর উইন্ডোগুলো কিন্তু ম্যানুয়াল এবং এখানে দেখতে পাচ্ছেন বিস্কিট কালারের সিট কভার আছে। এখানে আপনার হচ্ছে ড্যাশবোর্ড মিটার, তো এখানে দেখতে পাচ্ছেন এই পাশের ডোর প্যাডটা দেখাচ্ছি, ফ্রেশ আছে। তো আমি যদি আপনাদেরকে গাড়ির প্যাসেঞ্জার সিটটা দেখাই, এখানে তিনজন অবভিয়াসলি বসতে পারবে, এখানে প্রচুর লেগ স্পেস পেয়ে যাচ্ছেন এবং এটা কিন্তু আপনার পিছনেও দুইজন বা চারজন, ছোট ছোট মানুষ যদি হয় চিকন চাকন চারজন বসতে পারবে। পিছনেও দুইটা সিটের ব্যবস্থা আছে এবং এটা কিন্তু সিলিন্ডার আছে, বাট এটা সিএনজি না, এলপিজি করা। সিলিংয়ের কন্ডিশন দেখছেন মোটামুটি ভালো আছে। আসলে মূলত প্রাইস যেমন গাড়িও সেরকম, এক কথা আছে যেমন গুড় তেমন মিষ্টি, ঠিক সেরকমই আর কি। তো গাইস, প্রাইস নিয়ে কথা বলবো। এটা সাতের মডেল, আটের রেজিস্ট্রেশন, 2350 সিসির মিৎসুবিশির অরিজিনাল ইঞ্জিন পেয়ে যাবেন, এসি ওয়ার্কিং অবস্থায় আছে, পেপার সাবটুডেড। এটার আস্কিং প্রাইসটা হচ্ছে আপনার 10.5 লক্ষ টাকা। এরপর আপনারা সামনাসামনি আসলে দেন হচ্ছে এটা আপনারা নেগোসিয়েট করতে পারবেন প্রাইস নিয়ে। তো গাইস, ভিডিও শুরুতে বলেছিলাম আপনাদেরকে একটা 100 ওয়াগন দেখাবো একদম চিপ প্রাইসের মধ্যে। তো এটা হচ্ছে আপনার সেই গাড়িটা, সাদা কালারের, 2000-এর মডেল, 2004-এর রেজিস্ট্রেশন। গাড়ির ফ্রন্টটা যদি আমি প্রথমেই দেখাই, ঢাকা মেট্রো 17 সিরিয়ার, সামনে একটা স্টিল বাম্পার ইনস্টল আছে। তো এটার হেডল্যাম্পগুলো দেখতে পাচ্ছেন ফ্রেশ আছে এবং সামনে একটা গ্রিলও আছে গাড়ির সাথে, এবং এই পাশের হেডল্যাম্পটা দেখাচ্ছি। হ্যাঁ, এটা আপনার হেডল্যাম্পটা হচ্ছে চেঞ্জ করা হয়েছে এই গাড়ির। তো আমি যদি আপনাদেরকে সামনের গ্লাসটা একটু দেখাই, সামনের গ্লাসটা, হ্যাঁ ভিউয়ার্স, সামনের গ্লাসটাও চেঞ্জ করা। তো এটা হচ্ছে আপনার, আমি যদি সাইড প্রোফাইলটা দেখাই, এখানে প্রথমেই অ্যালয় রিং এবং টায়ার দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ আছে এবং ফুল বডিটা মোটামুটি ফ্রেশ, খুব একটা ডেন্ট স্ক্র্যাচ নেই। এটা হচ্ছে পেছনের টায়ার এবং রিংটা দেখাচ্ছি। অনেকে ভাড়ায় চালানোর জন্য গাড়ি খোঁজেন, তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন। পেছনে একটা স্পয়লার আছে, গ্লাসে ওয়াইপার আছে, পেছনে স্টিল বাম্পার ইনস্টল আছে। সো আপনাদেরকে নিয়ে এই বাম্পার ইনস্টল করতে হবে না। এটা হচ্ছে গাড়ির রুফটা একটু দেখাচ্ছি। তো আমি যদি আপনাদেরকে ইন্টেরিয়ারটা দেখাই, ড্যাশবোর্ডটা ব্ল্যাক, মানে অল ইয়াটাই ব্ল্যাক। এখানে দেখতে পাচ্ছেন অটো ট্রান্সমিশন, এসির কন্ট্রোলার আছে এবং এখানে হচ্ছে আপনার সিট কভারগুলো গ্রে এবং ডোর উইন্ডোগুলো ম্যানুয়াল ভিউয়ার্স। আসলে প্রাইস খুবই কম, এই কারণেই হচ্ছে যেমন প্রাইস তেমন গাড়ি, তিনজন মোটামুটি বসতে পারবেন। কম প্রাইসে যারা ভাড়ায় চালানোর জন্য গাড়ি খুঁজছেন তারা দেখতে পারেন এবং এখানে দেখতে পাচ্ছেন বেশ ভালো লেগ স্পেস আছে।
এটা কিন্তু সিএনজি ও তেলে চালিত গাড়ি, ও সিলিং এর কন্ডিশনটা মোটামুটি আছে। আসলে প্রাইস যেমন এখন আপনারা তো 2-3 লাখ টাকার মধ্যে আর মানে ওরকম ভালো গাড়ি নিতে পারবেন না, তো এটা বুঝতে হবে। তো এটার প্রাইসটা নিয়ে কথা বলি, তো গাইস এটা হচ্ছে 2000 মডেল, 2004 রেজিস্ট্রেশন, 1331 সিসির এফআই ইঞ্জিন আছে, এসি ওয়ার্কিং অবস্থায় পেয়ে যাবেন, পেপার সাবটুলেট আছে। এটা ভিউয়ার্স একদম ফিক্সড প্রাইস হচ্ছে 3,30,000 টাকা হলে আপনারা নিতে পারবেন এটা। তো এটা একদম ফিক্সড প্রাইস, এটা থেকে কিন্তু কোনো কমানো যাবে না, এটা 3,350 বলতে পারতাম, বাট একদম ফিক্সড প্রাইস হচ্ছে 3,60,000 হলে আপনারা এটা নিতে পারবেন। তো গাইজ আজকের মতো রিভিউটা এখানেই শেষ করছি, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে জানাবেন নেক্সট কোন গাড়ির রিভিউ আপনাদের জন্য নিয়ে আসবো, এবং চ্যানেল আমার সাবস্ক্রাইব করবেন। এবং বলে রাখি এই শোরুমে কিন্তু তারা একটা এনজিওর মাধ্যমে লোন ফ্যাসিলিটি দিয়ে থাকে, আসলে এই বিষয়টা সম্পর্কে আমিও ঠিক মতো বুঝি নাই। ওই আমার প্রথম একটা দুইটা ভিডিওতে বোধ হয় বলা হয়েছিল যে তারা 60-70% একটা লোন করে থাকে বা ডাউন পেমেন্ট দেওয়া লাগে, এটা অনেকটা ওই সমিতি সিস্টেম আর কি। তো আসলে এটা আপনারা যদি নিতে চান, ডেসক্রিপশন বক্সে তাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, অ্যাড্রেস দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা যোগাযোগ করে কথা বলে নেবেন। তো অন্য কোনো ভিডিওতে দেখা হবে, ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।